নুহাশপল্লী। নুহাশপল্লী গাজীপুর জেলা সদর থেকে 25 কিলোমিটার দূরত্বে পিরুজালি গ্রামে অবস্থিত। নুহাশপল্লীর বর্তমান আয়তন প্রায় 40 বিঘা। হুমায়ুন পুত্র নুহাশের নামানুসারে নুহাশপল্লীর নামকরণ করা হয়। নুহাশপল্লীর প্রতিটি স্থাপনায় মিশে আছে গল্পের জাদুকর হুমায়ুন আহমেদের স্পর্শ এবং ভালোবাসা। বিভিন্ন নাটক সিনেমার শুটিংয়ের পাশাপাশি নুহাশপল্লীতেই হুমায়ুন আহমেদ তার জীবনের অনেকটা সময় কাটিয়েছেন। ঢাকার খুব কাছে হওয়ায় পরিবার বা প্রিয়জন নিয়ে একদিনেই ঘুরে দেখে আসতে পারবেন নুহাশপল্লী। ভ্রমণের এই পর্বে আজ আমরা যাচ্ছি সেই নুহাশপল্লীতে। দেখানোর চেষ্টা করব ঢাকার যে কোনো প্রান্ত থেকে কিভাবে নুহাশপল্লী যাবেন, কত টাকায় বা আপনার আনুমানিক ব্যয় হতে পারে এবং কখন যাবেন। আমার ভ্রমণের এই যাত্রাকে আরেকটু আনন্দময় করতে পারে আপনার মূল্যবান একটি সাবস্ক্রাইব। নিরাশ করবেন না এই মন নিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নুহাশপল্লী ভ্রমণ গল্প। নুহাশপল্লীতে যেতে চাইলে আপনাকে প্রথমে গাজীপুরের হোতাপাড়া বাসস্ট্যান্ডে আসতে হবে। এরপর হোতাপাড়া বাসস্ট্যান্ড থেকে রিক্সা অথবা সিএনজিতে করে নুহাশপল্লীতে যেতে পারবেন। ঢাকার গুলিস্তান থেকে যেতে চাইলে প্রভাতী, বনশ্রী ইত্যাদি বাসে চড়ে সরাসরি হোতাপাড়া বাসস্ট্যান্ডে যেতে পারবেন। এক্ষেত্রে গুলিস্তান থেকে হোতাপাড়া যেতে ভাড়া লাগবে জনপ্রতি 80 টাকা। এছাড়া মহাখালী থেকে যেতে চাইলে সম্রাট লাইন, রাজদূত পরিবহন ইত্যাদি বাসে চড়ে সরাসরি হোতাপাড়া বাসস্ট্যান্ডে যেতে পারবে। এক্ষেত্রে মহাখালী থেকে হোতাপাড়া বাসস্ট্যান্ড যেতে ভাড়া লাগবে জনপ্রতি 70 টাকা। এছাড়াও আপনারা যদি সাভার অথবা ধামরাই থেকে যেতে চান তাহলে নবীনগর বাসস্ট্যান্ড থেকে গাজীপুর চৌরাস্তাগামী যে কোনো বাসে চড়ে প্রথমে গাজীপুর চৌরাস্তা যাবেন। এক্ষেত্রে নবীনগর থেকে গাজীপুর চৌরাস্তা যেতে ভাড়া লাগবে জনপ্রতি 60 টাকা। এরপর গাজীপুর চৌরাস্তা থেকে তাকুয়া পরিবহনের বাসে চড়ে সরাসরি চলে যেতে পারবেন হোতাপাড়া বাসস্ট্যান্ডে। এক্ষেত্রে গাজীপুর চৌরাস্তা থেকে হোতাপাড়া যেতে ভাড়া লাগবে জনপ্রতি 40 টাকা। আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি হোতাপাড়া বাসস্ট্যান্ডে। হোতাপাড়া বাসস্ট্যান্ডে নেমে একটু সামনে গেলেই রিক্সা এবং সিএনজির এই স্ট্যান্ডটি দেখতে পাবেন। তো আমরা এখন এখান থেকে রিক্সাতে করে সরাসরি চলে যাব নুহাশপল্লীতে। যেতে যেতে বলে দেই, হোতাপাড়া বাসস্ট্যান্ড থেকে নুহাশপল্লীতে যাওয়ার যোগাযোগ মাধ্যমগুলো। হোতাপাড়া বাসস্ট্যান্ড থেকে নুহাশপল্লীতে আপনারা দুইটি মাধ্যমে যেতে পারবেন। প্রথম মাধ্যমটি হচ্ছে হোতাপাড়া বাসস্ট্যান্ড থেকে লেগুনাতে করে প্রথমে ল্যাংড়া মার্কেট যেতে হবে। এরপর সেখান থেকে রিক্সাতে করে চলে যেতে পারবেন নুহাশপল্লীতে। এক্ষেত্রে লেগুনা ও রিক্সা সব মিলিয়ে ভাড়া পড়বে জনপ্রতি 50 টাকা। এবং দ্বিতীয় মাধ্যমটি হচ্ছে হোতাপাড়া বাসস্ট্যান্ড থেকে রিক্সা অথবা সিএনজি রিজার্ভ করে যাওয়া, যার ভাড়া পড়বে 150 টাকা। এক্ষেত্রে রিক্সাতে আপনারা দুইজন যেতে পারবেন, তাহলে জনপ্রতি ভাড়া পড়বে 75 টাকা। আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি নুহাশপল্লীর প্রবেশদ্বার গেটে। তো আমরা এখন এখান থেকে জনপ্রতি 200 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করছি। নুহাশপল্লীর প্রবেশপথ ধরে এগিয়ে গেলেই দেখতে পাবেন আসাদুজ্জামান খানের মা ও শিশু নামক ভাস্কর্যটি। এর পাশেই তৈরি করা হয়েছে আঁকাবাঁকা সুইমিং পুল। ভারতের প্রখ্যাত লেখক সুনীল গঙ্গোপাধ্যায়কে নিয়ে হুমায়ুন আহমেদ এই সুইমিং পুলে সাঁতার কেটেছিলেন। সুইমিং পুল পেরিয়ে সামনে এগিয়ে গেলে একে একে দেখতে পাওয়া যায় হুমায়ুন আহমেদের ভাস্কর্য, চমৎকার একটি বসার স্থান, হুমায়ুন আহমেদের মেয়ের ভাস্কর্য, খেজুর বাগান, দাবা খেলার ঘর,
এবং নামাজ পড়ার স্থান। এরপরেই রয়েছে বিশাল টিনশেডের বারান্দা সহ বৃষ্টিবিলাস কটেজ। এই কটেজের বারান্দাতে বসেই হুমায়ুন আহমেদ বৃষ্টি ও পূর্ণিমা দেখতে পছন্দ করতেন। ঠিক উল্টো দিকে রয়েছে তার বিখ্যাত ট্রি হাউস। সবুজ মাঠের মাঝখানে একটি বড় গাছের ওপর ছোট ছোট ঘর তৈরি করা হয়েছে। নুহাশপল্লীতে রয়েছে একটি ঔষধি গাছের বাগান, এছাড়াও রয়েছে প্রায় 300 প্রজাতির বিভিন্ন গাছ। ঔষধি গাছের বাগানের পেছনে রয়েছে টিন এবং কাদামাটি দিয়ে তৈরি শুটিং স্পট। আর বাগানের সামনের দিকে রয়েছে মৎস্যকন্যা ও রাক্ষসের মূর্তি। এর পাশেই কংক্রিট দিয়ে তৈরি করা হয়েছে ডাইনোসরের মূর্তি। নুহাশপল্লীর সর্ব উত্তরে রয়েছে লীলাবতী দিঘি। এই দিঘির মাঝখানে তৈরি করা হয়েছে একটি কৃত্রিম দ্বীপ যা একটি কাঠের সেতুর সাথে যুক্ত, কিন্তু সংস্কারের অভাবে আমরা দ্বীপটিতে যেতে পারিনি। দিঘির চারপাশ জুড়ে নানা রকমের গাছ, এছাড়াও রয়েছে শান বাঁধানো ঘাট। লীলাবতী দিঘির চারদিকের নিস্তব্ধতা, পাখির ডাক এবং মনোরম পরিবেশ দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। এছাড়াও সাজানো গোছানো নুহাশপল্লীতে একটি দিন কাটানোর ক্ষণে ক্ষণেই আপনি সমস্ত নুহাশপল্লীতে কবির অস্তিত্ব অনুভব করবেন। চলুন এবার জেনে নেওয়া যাক নুহাশপল্লীর প্রবেশের টিকিট মূল্য এবং সময়সূচি। নুহাশপল্লী সারা বছরই দর্শনার্থীদের জন্য খোলা থাকে, কোনো সাপ্তাহিক বন্ধ নেই। প্রতিদিন সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। নুহাশপল্লীতে 12 বছরের ওপরে জনপ্রতি প্রবেশ মূল্য 200 টাকা ধরা হয়েছে। তবে বছরের দুই দিন অর্থাৎ 13ই নভেম্বর হুমায়ুন আহমেদের জন্মদিন এবং 19শে জুলাই মৃত্যুদিন নুহাশপল্লী সকলের জন্য উন্মুক্ত থাকে। এই দুই দিন ঢুকতে কোনো টিকিট লাগে না।